আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়াসুইলা আন আকসারে মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিসে, জিজ্ঞাসা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কোন কাজে মানুষকে সবচেয়ে বেশি কোথায় ঢুকাবে, জাহান্নামে ঢুকাবে, কোন অঙ্গের কারণে, কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ফামু ওয়াল ফারাজ, দুটি অঙ্গ ভাই, এক হলো মুখ আর এক হলো লজ্জাস্থান। এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুনাহ আমরা করি, সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া, যৌনতা দিয়া, চোখ দিয়া, চোখের গুনাহ। আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুনাহ হয় এই দুই ঠোঁট দিয়া, হয় হারাম খায়া আর না হলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনাহ করছি। এই হাত দিয়ে এত গুনাহ করা হয় না, দুই পাও দিয়ে এত অপরাধ আমরা করি না, মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না, অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না, যত অপরাধ করি এই দুটা অঙ্গ দিয়া, মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। আমার ভাইয়েরা, এই দুটি হাদিস আমাদের সামনে যদি রাখা হয়, আমরা যে বার্তাটা এই দুই হাদিস থেকে পেলাম সেটা হলো জান্নাতে যাওয়াটা অনেকখানে নির্ভর করে আমার যৌবনে কালি না লাগার উপরে, চরিত্রে দাগ না লাগার উপরে জান্নাত অনেকখানি নির্ভর করে। আর এর বিপরীতে জাহান্নামে যাওয়া অনেকখানে নির্ভর করে এই লজ্জাস্থান অথবা যৌনতাকে যেখানে সেখানে যেমনি খুশি এমনি ব্যবহার করা, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণসমূহের মধ্যে একটা। প্রিয় ভাইরা, ইবলিস শয়তান এই হাদিসগুলো সে জানে, আমরা না জানলে কি হবে, ইবলিসে জানে। এই জন্য ইবলিসে এই গুনাহগুলোকে আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায় ছাড়ছে, যেন আমরা জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে যেন আমরা যেতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলোকে পবিত্র করার এবং রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।